নমস্কার বন্ধুগণ ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে কিন্তু একটা খুবই বড় আপডেট আছে এসসি ইস্টবেঙ্গলকে নিয়ে সেটাই তোমাদেরকে জানাবো তো প্লিজ পুরো ভিডিওটা দেখো আপডেটটা জানার জন্য আর একটা কথাই বলবো যারা প্রথমবার আমাদের চ্যানেলে এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই ডেলি আপডেট সবার আগে পেতে তো চলো এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি মেন টপিকে যাওয়া যাক তো বন্ধুরা এসসি ইস্টবেঙ্গলের এই সিজনে বিদেশি প্লেয়ারদের পারফরমেন্স একদমই আপ টু মার্ক ছিল না তবে সমস্ত বিদেশিদের মধ্যে একজন কিন্তু নজর কেড়েছিলেন সেটা তো এক ব্রাইট এনোবাখারে এবং আরেকজন যিনি মাঝ মাঠে অসাধারণ পারফরম্যান্স দিয়েছিলেন তিনি ২৬ বছর বয়সী জার্মান সেন্ট্রাল মিডফিল্ডার ম্যাটি স্টেইনম্যান তিনি এসসি ইস্টবেঙ্গলের হয়ে এই সিজনে সতেরোটা ম্যাচে চারটে গোল তিনটে অ্যাসিস্ট করেছেন এছাড়া ডিফেন্সিভলিও তেইশটা ইন্টারসেপশান কুড়িটা ক্লিয়ারেন্স করেছেন ম্যাটি স্টেইনম্যান এসসি ইস্টবেঙ্গলের হয়ে মাঝমাঠটা পুরোপুরি কন্ট্রোল করে খেলেছিলেন কিন্তু এসসি ইস্টবেঙ্গলের হয়ে এই ম্যাটি স্টেইনম্যানই এছাড়া ম্যাটি স্টেইনম্যান ইন্ডিয়ার জন্য খুব ভালো একটা কাজ করে গেছেন সেটা যারা জানো না বা আপডেটটা পাওনি এখনও তারা অবশ্যই আমার একটা ভিডিও দেখতে পারো আমি কালকেই তোমাদেরকে পুরো ডিটেলসে জানিয়েছিলাম ভিডিওটার লিঙ্ক আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো খুবই ভালো একটা কাজ করেছেন ম্যাটি স্টেইনম্যান ভারতের জন্য তবে এই মুহুর্তে একটা খারাপ খবরই আছে এসসি ইস্টবেঙ্গলের জন্য একমাত্র ম্যাটি স্টেইনম্যানের সাথেও আরও এক বছরের কন্ট্রাক্ট এসসি ইস্টবেঙ্গলের থাকলেও ম্যাটি স্টেইনম্যান কিন্তু পরের সিজনে আর ইন্ডিয়াতে ফিরতে চাইছেন না হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো বর্তমানে ম্যাটি স্টেইনম্যানের কাছে বিদেশের অনেক বড় বড় ক্লাবের অফার আছে এবং সেই কারণেই তিনি পুনরায় নেক্সট সিজনে ইন্ডিয়াতে আর ফিরতে চাইছেন না যদিও এসসি ইস্টবেঙ্গলের সাথে তার এক বছরের কন্ট্র্যাক্ট আছে তো সেক্ষেত্রে হয়তো ম্যাটি স্টেইনম্যান মিউচুয়ালি টার্মিনেট করে দিতে পারেন কন্ট্র্যাক্টটা অথবা যে টিমের সাথে সাইন করবেন তারা হয়তো একটা ট্রান্সফার ফি দিয়ে এসসি ইস্টবেঙ্গল থেকে ম্যাটি স্টেইনম্যানকে নিয়ে যেতে পারে তবে ম্যাটি স্টেইনম্যানের কাছে ইউরোপের বিভিন্ন যেহেতু বড় বড় ক্লাবের অফার আছে সেই কারণেই ম্যাটি স্টেইনম্যান পরে সিজনে আর আসতে চাইছেন না ভারতে তো ম্যাটি স্টেইনম্যানকে ধরে রাখতে গেলে এসসি ইস্টবেঙ্গলকে হয়তো স্যালারি অনেকটাই বাড়াতে হতে পারে তাও তিনি থাকবেন কি না কোনো গ্যারেন্টি কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না তো এটা অবশ্যই একটা খারাপ নিউজ বলতে পারো এসসি ইস্টবেঙ্গলের জন্য তবে আমরা আশা করবো যে ইস্টবেঙ্গল এই বছর আরও অনেক ভালো মানের বিদেশি সাইন করবে যারা ম্যাটি স্টেইনম্যানের জায়গাটা পূরণ করতে পারবেন তবে একজন খুবই ভালো প্লেয়ার ছিলেন ম্যাটি স্টেইনম্যান মানুষ হিসেবেও খুবই ভালো তো তিনি যদি ইন্ডিয়াতে না ফেরেন সেটা শুধুমাত্র ইস্টবেঙ্গল নয় পুরো ইন্ডিয়ান ফুটবলের জন্যই একটা খারাপ খবর বলতেই পারো তো বন্ধুরা আপডেট জানানো আমার কাজ সেই কারণে জানিয়ে দিলাম ভালো খারাপ সবই জানাতে হয় তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিং টং করে দিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের এপিসোডে ততক্ষণের জন্য টাটা